কিয়ামতের ছোট বড় আলামত কি কি আলামত বাকি আছে জানতে চাই কিয়ামতের বড় আলামত 10টা বড় আলামত কয়টা ভাই 10টা আর ছোট আলামত আছে অগণিত অজস্র সৌদি আরবের একজন আলেম ডক্টর মোহাম্মদ আল আরিফি আরশাদুস সাআ এবং নিহায়াতুল আলম নামে একটা বই লিখেছেন এই নিহায়াতুল আলমে তিনি অনেকগুলো কিয়ামতের আলামত উল্লেখ করেছেন প্রায় 141টা আলামত এর মধ্যে 131টা হলো ছোট আর 10টা হলো বড় বড় আলামত বলা হয় ওই আলামতকে যেগুলো কিয়ামতের একদম শেষের দিকে ঘটবে সেগুলোর একটা এখনো ঘটে নাই যেমন ইমাম মাহদির আগমন ঈসা আলাইহিস সালামের আগমন দাজ্জালের আগমন ধোঁয়া বের হবে হ্যাঁ তারপরে যায়া দাব্বাতুল আরদ বের হবে তিনটা ভূমিধস হবে ইয়াজুজ মাজুজ বের হবে এগুলোর একটাও এখনো সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এগুলো একটাও হয় না এগুলো কি আমাদের আরো নিকটবর্তী হলে তখন হবে সেটা কত বছর বাকি আছে তার এলেম একমাত্র আল্লাহর কাছে আছে তবে কি আমাদের ছোট আলামতের বেশিরভাগই প্রকাশ হয়ে গেছে ওই 131টা আলামত আমি একবার অ্যানালাইসিস করার চেষ্টা করেছি ওটাকে বাংলায় সংক্ষেপ করেছি আমি দেখেছি ম্যাক্সিমাম আলামত জাহির হয়ে গেছে তার ভিতরে একটা আলামতের কথা আপনারা প্রসিদ্ধ জানেন وان ترى الحفاة العراة العالة رعاء الشاة يتطاولون في البنيان علماء اكرام প্রসিদ্ধ হাদিস একবার শুরুর দিকে আপনার তালেবে ইলমদেরকে পড়ায় থাকেন দাওরা হাদিসে যার কারণে কিয়ামতের ছোট আলামত গুলো যে ছোট লোকরা বড় হবে বড় লোকরা ছোট হবে অসম্মানীরা সম্মানিত হবে সম্মানীরা অসম্মানিত হবে এরকম কিয়ামতের অনেক আলামত ঘটে গেছে কিন্তু অনেকগুলো এখনো বাকি আছে ছোট আলামতের এক্সাক্ট সংখ্যা বলা কঠিন কয়টা ঘটছে কয়টা ঘটে নাই তবে বড় আলামত একটাও এখনো প্রকাশ পায় নাই